আজকের আলোচনা ত্রিকোণমিতি অনুশীলনী 9.1 ও 9.2 এর উপর ভিত্তি করে সৃজনশীল প্রশ্ন 30। এই 30-এর উদ্দীপক হিসেবে দুইটি অংশ গ্রহণ করা হয়েছে। এক নম্বর অংশ হল রুট টু কজ ইন্টু এম এন এস বি সমান 1। দ্বিতীয় অংশে কট স্কোয়ার থিটা মাইনাস ইন্টু মানে ফার্স্ট ব্রেকেট প্রথম বন্ধনী 1 প্লাস রুট 3 তারপরে প্রথম বন্ধনী কট থিটা, অর্থাৎ 1 প্লাস রুট 3 ইন্টু কট থিটা প্লাস 3 সমান 0। এখন এই দুইটা পয়েন্টের উপর ভিত্তি করে বা দুইটা তথ্যের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হলো এ মাইনাস বি এর মান নির্ণয় করো, খ থিটা এর মান নির্ণয় করো, গ থিটা সমান 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে কস 3 থিটা সমান 4 cos³ θ মাইনাস 3 cos θ। চলো আমরা কয়ের উত্তর দেই। ক দেওয়া আছে রুট 2 cos θ রুট 2 cos (a-b) সমান সমান 1। দেখো এটা উদ্দীপক আমাদের দেওয়া, এক নম্বর উদ্দীপকে দেওয়া আছে রুট 2 cos (a-b) সমান 1। তাহলে আমরা এটা দেওয়া আছে রুট 2 cos (a-b) সমান 1, তাহলে cos(a-b) সমান 1/√2, অর্থাৎ এই টুটা এই পাশে আসলে ভাগ হবে, তাহলে 1/√2 অর্থাৎ হলো cos 45 ডিগ্রি। তাহলে উভয় দিকে cos cos কাটা (a-b) সমান 45 ডিগ্রি। এটাই হলো কয়ের উত্তর। চলো আমরা খ দেওয়া আছে কট স্কোয়ার থিটা মাইনাস প্রথম বন্ধনী 1 প্লাস রুট 3 ইন্টু কট থিটা প্লাস রুট 3 সমান 0। এখন আমরা এই মাইনাস দিয়ে আমরা বন্ধনীটা তুলে ফেললে আমরা মাইনাস ওয়ান আর কট থিটা গুণ করলে 1 দিয়ে কট থিটা গুণ করলে কট থিটা মাইনাস কট থিটা আর প্লাসে মাইনাসে মাইনাস রুট 3 কট থিটা প্লাস রুট 3, অর্থাৎ বন্ধনীকে মাইনাস চিহ্ন থাকলে বন্ধনী তুলে ফেললে পরবর্তী চিহ্নটা পরিবর্তন করা লাগে। এখন এই রাশিটা এই যে গাণিতিক বাক্যটার চারটা অংশ বা চারটা পদ, এখন প্রথম আর দ্বিতীয় পদ থেকে আমরা কট থিটা কমন নিই, তাহলে কট থিটা কমন নিলে কট স্কোয়ার থিটারে কট থিটা ভাগ করলে কট থিটা হবে, মাইনাস কট থিটাতে কট থিটা ভাগ করলে ফল হবে 1। আর এখানে দ্বিতীয় আর চতুর্থ পদে লক্ষ্য করো √3 √3 আছে, এখানে √3 কমন নাও, কমন নিলে অথবা কট থিটা প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাস চিহ্ন থাকলে পরের চিহ্নটা পরিবর্তন হবে, √3 দ্বারা √3 ভাগ করলে ফল হবে 1। অর্থাৎ এখানে লক্ষ্য করে এখন কট থিটা মাইনাস 1 কট থিটা মাইনাস 1 এই দুইটা মান একরকম, তাহলে দুইটা তো একটা বার আমরা কমন নিই, কমন নিলে এখানে থাকবে কট থিটা মাইনাস √3, অর্থাৎ কট থিটা মাইনাস 1 ইন্টু কট থিটা মাইনাস √3 সমান 1। এই ক্ষেত্রে প্রথম অংশ সমান 0 দ্বিতীয় অংশ সমান 0 হবে, হয় কট থিটা মাইনাস 1 সমান 0 বা কট থিটা এগুলো 1 বা কট থিটা এগুলো কট 45 ডিগ্রি, অর্থাৎ কট 45 ডিগ্রি মান 1, এখানে কট এবং কট ক্যান্সেল বা কাটা বা বাদ দিবা, সুতরাং থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন দেখো আবার অথবা দিয়ে কট থিটা মাইনাস √3 সমান 0 বা কট থিটা ইকুয়াল টু এই √3 অপর পাশে গেলে প্লাস √3, এখন এই কট থিটা সমান √3 হয় কট 30 ডিগ্রি মান √3, তা যদি মনে না থাকে কট থিটা পরবর্তী উল্টে গেলে 1/cot θ অর্থাৎ 10 θ আর √3 1/√3 অর্থাৎ 1/√3 মান হলো 10 30 ডিগ্রি, তাহলে 10 30 ডিগ্রি মান যদি 1/√3 হয় কট 30 ডিগ্রি মানও, এখন দেখো লক্ষ্য করো এই কট থিটা সমান √3, তাহলে কট থিটা সমান কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি কিভাবে মিল করবা তুমি লক্ষ্য করবা 10 30 ডিগ্রি সমান সমান 1/√3, 10 30 যদি 1/√3 হয় কট 30 সমান √3/1, নিচের 1 আর কোনো দরকার নেই, তাইলে এখন আমরা সরাসরি লিখতে পারি কট থিটা সমান √3 শুধু বা কট থিটা সমান কট 30 ডিগ্রি, অর্থাৎ কট কট কাটা থিটা এগুলো 30 ডিগ্রি, অর্থাৎ এখানে থিটা সমান 45 ডিগ্রি থিটা সমান 30 ডিগ্রি, এখানে উভয় কোণই সূক্ষ্মকোণ, অতএব থিটা ইকুয়াল টু 30°, 45°। আসো এখন আমরা গ দেওয়া আছে থিটা সমান 30 ডিগ্রি, এখন লেফট হ্যান্ড সাইড কজ
3 থিটা তাহলে থিটার মান যেহেতু 30 ডিগ্রি তাহলে cos 3 ইনটু 30 ডিগ্রি অর্থাৎ 3 ইনটু 30 ডিগ্রি cos 90 তাহলে cos 90 ডিগ্রি মান হলো 1 সমান 1 রাইট হ্যান্ড সাইড 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা তাই 4 cos কিউব থিটার মান 30 ডিগ্রি এখানেও 30 ডিগ্রি তাহলে cos 30 ডিগ্রি মান হলো √3/2 পাওয়ার এখানে আছে 3 √3/2 হোল কিউব 3 ইনটু √3/2 এখানে দেখো এই √3/2 তার উপর পাওয়ার 3 3 থাকলে আমরা ভাঙিয়া দুইটা আর একটা এখানে √3/2 হোল স্কয়ার ইনটু √3/2 অর্থাৎ 2 পাওয়ার আর 1 পাওয়ার 3 পাওয়ার এখন আমরা 2 পাওয়ার হলে 4 ইনটু রুট স্কয়ারে কাটা আর নিচে হলো 2 স্কয়ার 4 অর্থাৎ √3/2 হোল স্কয়ার ভাঙলে হবে 3/4 তো এখানে 4 এ 4 এ কাটা থাকবে 3√3/2 তার এখানেও দেখো 3√3/2 তাহলে 3√3/2 মাইনাস 3√3/2 একই একই মান ভিন্ন চিহ্ন তাহলে এখন এই প্লাস মাইনাস এটা প্লাস থেকে মাইনাস চলে গেলে থাকে শূন্য তাহলে লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইডে শূন্য রাইট হ্যান্ড সাইডে শূন্য সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড